नमस्कार द टैलेंटेड गाइस से आपनादे स्वागत जानाई। आजकेर एई भिडियोटिते आमी आपनादे जानाबो एकटी जायगा सम्बन्धे। जायगाटी हलो पश्चिमबंगेर कोचबिहार जिला। आजकेर एई भिडियोटिते आपनारा कोचबिहार भ्रमणेर समस्त तथ्य पाबेन, जेमन किभाबे एखाने आसबेन, एले की की देखते पाबेन, गुरुत्वपूर्ण टूरिस्ट स्पट कोनगुलो इत्यादि समस्त किछु। ताहले चलुन शुरू करा जाक। এখানে সবার প্রথমে আমরা দেখব নিউ কোচবিহার রেল স্টেশন থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত কোচবিহার রাজবাড়ি বা কোচবিহার প্যালেস। কোচবিহার রাজবাড়ি নিয়ে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও তৈরি করা হয়েছে, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেটাতে আপনারা এই রাজবাড়ির সমস্ত তথ্য পেয়ে যাবেন। তারপর আমরা দেখব কোচবিহার রাজবাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত মদন মোহন মন্দির। পুরো মন্দির প্রাঙ্গণটি খুব বড় এবং দুপুরে এখানে ভোগ পাওয়া যায়। তারপর আমরা দেখব মদনমোহন মন্দির থেকে 450 মিটার দূরত্বে অবস্থিত ব্রহ্মা মন্দির। তারপর আমরা দেখব ব্রহ্মা মন্দির থেকে 350 মিটার দূরত্বে অবস্থিত সাগর দিঘি লেক। এই ঝিলের এক পাশে রয়েছে একটি শিব মন্দির। তারপর আমরা দেখব সাগর দিঘি ঝিল থেকে 700 মিটার দূরত্বে অবস্থিত বড় দেবী বাড়ি। এখানে রয়েছে একটি দুর্গা প্রতিমা, যেটি সারা বছর পূজিত হয়। তারপর আমরা দেখব বড়দেবী বাড়ি থেকে 1.3 কিলোমিটার দূরত্বে অবস্থিত সিদ্ধেশ্বরী কালীবাড়ি। তারপর আমরা দেখব কোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ তোর্সা নদী। তোর্সা নদী দেখে আমরা 5.2 কিলোমিটার দূরত্বে দেখব শালবাগান। এখানে রয়েছে শাল গাছের একটি বিশাল জঙ্গল।
তারপর আমরা দেখব শালবাগান থেকে 10.2 কিলোমিটার দূরত্ব অবস্থিত মধুপুর ধাম বা মধুপুর সত্র। তারপর আমরা দেখব মধুপুর ধাম থেকে 16 কিলোমিটার দূরত্ব অবস্থিত বানেশ্বর শিব মন্দির। এই মন্দিরে পুজো দেবার ব্যবস্থা আছে। মন্দিরের পাশে রয়েছে একটি বিশাল পুকুর যেখানে বিভিন্ন রকমের কচ্ছপ রাখা আছে। এগুলি ছাড়াও হরিশপাল ঘড়ির মোড়, কোচবিহার NN পার্ক, তুফানগঞ্জ মদনমোহন মন্দির, কোচবিহার এয়ারপোর্ট এবং কোচবিহার রাসুসব বিখ্যাত। আপনারা যদি একদিনে একটি ভ্রমণ যাত্রা করতে চান তাহলে কোচবিহার ভ্রমণ আপনার জন্য উপযুক্ত। ডিসক্রিপশনে লিংক দিয়ে আপনারা কোচবিহার রাজবাড়ি, রানাঘাট ইস্কন মন্দির, কালনা রাজবাড়ি, কলকাতার পরেশনাথ মন্দির এবং বিষ্ণুপুর ভ্রমণের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানান। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটিকে লাইক করবেন। এইরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধু ও প্রিয়জনদের সাথে যাদের সঙ্গে আপনি এখানে বেড়াতে আসতে চাইছেন।